সাজেশন দিয়ে দি। আজকে আমার লাইফের একটা বেস্ট টুইস্ট পূর্ণ হয়ে গেল। আস্তে 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 আমি সায়ন্তন, আমি পায়েল, আর তোমরা দেখছো সায়েল স্টোরিজ। এই অরুণাচল প্রদেশে প্রথমবার রোদ টোদ বেরিয়ে একদম সকাল থেকে ক্লিয়ার ওয়েদার পেয়েছে এবং চারিদিকে অনেক পাহাড়ের টপে একটি বরফ পড়ে আছে দেখতে পাচ্ছি। বুমলা পাস যাওয়ার জন্য 5,500 লাগে পার গাড়ি, সেটা তোমরা দুজন যাও বা দশজন যাও, যেমন সান্দাকফুতে হয়। তো তেমনই আমরা সান্দাকফুতেও যেমন ম্যানেজ করেছিলাম, এখানেও তেমন অনেককে জিজ্ঞাসা করে 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 শেয়ারিংয়ে তো একটা ফ্যামিলিকে পেয়েছি। তো ওই আঙ্কেলরা অন্য হোটেলে আছেন, ওনারা একবারে ওনাদেরকে পিক আপ করে গাড়ি আমাদেরকে তারপর তুলবে। তো সেখানে কী হয়, স্প্লিট হয়ে যায় ভাড়াটা, তো অনেকটা সস্তায় হয়ে যায়। একদম, তোমরাও কিন্তু এরকমভাবে হোটেলের সাথে, হোটেল মালিকের সাথে কথা বলে কিন্তু এরকম একটা সেটিং করে নিতে পারো, অথবা নিজেরা যে কোনো যে কোনো পয়েন্টেই তো অনেক টুরিস্টের সাথে দেখা হয়, সেখানে আমরা ওরকমভাবে হোটেল মালিককেও বলেছিলাম, সেখান থেকে হয়নি, নিজেরাই আমরা ওটা করে নিয়েছি অনেককে জিজ্ঞাসা করে করে, যেরকম আপনাদের গাড়ি হয়েছে কিনা এরকম করে করে। তো আর এই বুমলা পাস আর মাধুরী লেকের জন্য তোমাদের ILP লাগবে আর আধার কার্ড লাগবে। আর তাওয়াং তোমরা কী করে আসবে সেটা তোমাদেরকে বলে দিই। তো তোমরা যদি ফ্লাইটে আসো তো তেজপুর হচ্ছে সব থেকে নিয়ারেস্ট হবে, আর যদি তেজপুরে না ফ্লাইট পাও তো গুয়াহাটি, তো সেখান থেকে তোমরা গাড়ি হায়ার করে আসতে পারো। আর যদি কেউ মনে করো তাওয়াংটা শেয়ারে আসবে, তাহলে গুয়াহাটি থেকে গাড়ি ছাড়ে সকাল 6:30 থেকে 7টার মধ্যে, আর ঢোকায় হচ্ছে সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে। তো হিউজ একটা জার্নি, আর তেজপুর থেকেও ছাড়ে, আর তোমরা আবার ব্রেক জার্নিও করতে পারো গুয়াহাটি থেকে তেজপুর, তেজপুর থেকে এখানে। তো সকাল থেকেই, সকালের দিকেই গাড়ি ছাড়ে এবং ফেরারটাও তাই ওই রকমভাবে, তো একটু জেনে ড্রাইভারদের থেকে জেনে নিলে ভালো। কিন্তু খুব হেকটিক একটা জার্নি হবে, তো চলো কথা বলতে বলতে ব্রেকফাস্টে চলে এসেছে, এখন ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট আমরা নিয়েছিলাম রুটি আর আলুর তরকারি। আর ড্রয়িং থেকে জাস্ট ভিউটা দেখো তো, এখন ফটাফট ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো এখন আমাদের গাড়ি চলে এসেছে ধারণা, সো 8:30 বাজে আর আমরা এখন জার্নিটা স্টার্ট করলাম। বড় বাবরি তো পাহাড় চোখে পড়ল। আমাদের হোটেল থেকে বুমলা পাসের ডিস্টেন্স হচ্ছে 33 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। তো আমাদের পিছনে দেখতে পাচ্ছ PTSO লেক, আর খুব প্রচণ্ড হাওয়া চলছে, ঠান্ডাও লাগছে, আর এত সুন্দর স্নো কভার মাউন্টেন পিছনটা, লেকের পিছনটা দারুণ লাগছে সিরিয়াসলি। তো এখান থেকে লেকটা শুরু হচ্ছে, বরফের উপর রোদটা পড়তে পুরো চকচক করছে দারুণ, আর নিচে কিছু ইয়াক চড়ছে। তো ইয়ে হাম লোগ কা ড্রাইভার নিমাজি, নিমাজি থ্যাংক ইউ সো মাচ, আজ হাম লোগ একসাথ ঘুমেঙ্গে আর আপ अच्छे से हम लोगों को घुमा दोगे, ठीक है? चलिए, চারদিকে রাস্তাঘাটে বরফ পড়ে আছে, দারুণ লাগছে জাস্ট। জাস্ট এটা দেখার জন্য অরুণাচল প্রদেশ আসা, তাওয়াং আসা, চারদিকে বরফ, সামনে ক্লিয়ার স্কাই, হালকা হালকা সাদা সাদা মেঘ, জাস্ট অপূর্ব অপূর্ব লাগছে। বরফ দেখার এক্সাইটমেন্ট আলাদাই, চারদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বরফ। ডেফিনেটলি উইন্টার সিজনে এলে এর থেকেও বেশি বরফ পাওয়া যাবে। লেকটা জমে ফ্রোজেন হয়ে গেছে, মাঝে মাঝেই রাস্তা যেতে যেতে এই লেকগুলো পড়ছে, আর এই লেকের সাথে বরফের ভিউটা দারুণ। রোডটা ওপর দিয়ে যাচ্ছি আর এখান থেকে লেকটা দেখতে দারুণ লাগছে। এগুলো দেখে মনে হচ্ছে রাস্তার দুপাশে বরফের দেওয়াল উঠেছে, আগের বছর এখানে 7 ফুট বরফের দেওয়াল উঠেছিল, এতটাই বরফ পড়েছিল। সামনেটা জাস্ট কি লাগছে, মনে হচ্ছে কোনো হেভেনে চলে এসেছি, জাস্ট অসম। এটা নো ড্রোন জোন, তাওয়াংয়ে এসে এই ভিউটা পেয়ে গেছি, আর কি চাই। এটা হচ্ছে জগিন্দার সিংজির মেমোরিয়াল, আগের ব্লগে তোমরা দেখেছো আরেকটা ছিল, এখানেও একটা আছে। আর ডান দিকে দেখতে পাচ্ছ এটা একটা ক্যাফে, এটা হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট ক্যাফে।
বিউটিফুল রোডস, বিউটিফুল ডেস্টিনেশনস। 12,700 ফুট উচ্চতায় জীবনের সমস্ত টেনশন চিন্তা একদিকে আর এই ভিউটা একদিকে, মানে আমরা এক্সপেক্ট করিনি এতটা বড় পাবো এখন। সিরিয়াসলি আমি ভীষণ 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 খুশি, মানে আমার এক্সাইটমেন্ট লেভেল কিছু বলতে পারছি না, ও তো কিছু বলতে পারছে না, আমার এক্সাইটমেন্ট লেভেল আলাদা। মনে হচ্ছে আমি লাফাই চারদিকে যাই, আমি আগে ছাঙ্গুতে গেছি পুরো বরফে, বাট দিস ইজ বিউটিফুল। মানে জাস্ট ভাবতে পারছো না চারদিকের ভিউটা, কথা বলতে বলতে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিরকম ভিউ। আর একটা কথা, একটু সাজেশন এই জুতোর ব্যাপারে, যদি এখানে মানে পুরো বরফের মধ্যে জুতো পড়ে আছে তাহলে এমন জুতো পড়েছে যেটা ওয়াটার প্রুফ। উই আর জাস্ট সো হ্যাপি অরুণাচল প্রদেশে 3-4 দিন পরে মানে স্বপ্ন পূরণ হলো একটা, এই ভিউটা দেখতে পাবো। সিরিয়াসলি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে, ভীষণ হ্যাপি, বুঝতেই পারছ। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ যে এরকম একটা ভিউ দেখানোর জন্য। ये अंकल का पूरा फैमिली कैसा लग रहा है सब बोलिए। आंटी टॉप ऑफ द वर्ल्ड, कंप्लीटली वर्थ इट, वंस इन अ लाइफ टाइम अपॉर्चुनिटी, यू हैव टू टेक इट, यू हैव टू विजिट दिस प्लेस, इट्स अमेजिंग, इट इज, यू शुड बी रियली इक्विप्ड एनफ टू कम हियर। या यस, दैट्स द वर्ल्ड, इट्स ब्यूटीफुल, इट्स ऑसम, इट्स अमेजिंग, इट्स सीरियसली ब्यूटीफुल। থ্যাংক ইউ। এখানে সবাই নিজেদের মতো এনজয় করছে, অ্যান্ড আমরা এখানে স্নোম্যান বানাতে প্রস্তুত, স্নোম্যান বানাচ্ছি আমরা, আমরা না এরা। প্রায় 1 বছরেরও মানে প্রায় 1.5 বছর পর এরকম বরফ দেখছি কাছ থেকে। ও এখন রাস্তার ওই পাশে গেছে, এখানটা পুরো ডেজার্টের মতো লাগছে, আর অনেকটা উপর থেকে দেখলে মেঘের মতো লাগছে, সাদা মেঘ, দারুণ লাগছে। ও আস্তে 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 ওখানে গেছিল বসতে, সুনীতি ওকে হেল্প কর রা হ্যায় ব্যাড নিয়ে। এদিক থেকে ভ্যালির ভিউটা ভালো আসছে, আর এখানে সবাই ফটোশুট টোটোশুট করছে, আর এখান থেকে আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে। সবার গাড়ি স্টাক হয়ে আছে, অনেকদিন পর বরফের মধ্যে পা ঢুকে যাচ্ছে, কিছু কিছু জায়গায় লুজ বরফ থাকায় পুরো ঢুকে যাচ্ছে। আমাদের ড্রাইভার দাদা চাকা এখন চেন বাঁধছে যাওয়ার জন্য, এরকম ভাবে চেন বাঁধে এখানে বরফ গুলো কেটে কেটে যাওয়ার জন্য। এখানে গাড়িগুলো জাস্ট আটকে আছে জ্যামের জন্য, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি সবাই মিলে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তার পাশের ভিউগুলো দেখো, ছোটোখাটো একটা ট্রেক হচ্ছে আমাদের। এই হচ্ছে চারপাশের ভিউ, পুরো বরফ, হেবি মজা লাগছে। এখানে সমস্ত টুরিস্ট ভেহিকেলগুলো পার্কিং হলো, এবার আমরা সোজা যাব বুমলা পাসের দিকে। এতটা বরফ আমরা লাইফে দেখিনি, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বরফ, একটা অসাধারণ লাগছে। ওখানে ওয়াশরুম আছে, যে সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। কোন সা वाला চায়না হ্যায়, দেখো ও পাহাড় লোক পুরো চায় না, দেখো চায়না কা জিসিবি বাইক বেটা দরু। আচ্ছা এগুলো সব চায় না, জিসিবি দেখো ও দো আদমি। আচ্ছা আচ্ছা, এখানে ভেতরে ঢুকে ম্যাগি, চা, কফি, তার সাথে এই সমস্ত গ্লাভস, টুপি সমস্ত কিছু সেল হচ্ছে। এখানে জ্যাকেটও পাওয়া যাচ্ছে, তার সাথে এগুলো জুতোও পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আমাদের পাস, আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এখানে লাইন দাঁড়িয়ে আছে সবাই, এখানে এই পাসটা চেক হবে, দেন তারপর আমরা ভেতরে ঢুকবো। এই পয়েন্টের পর থেকে আর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যাবে না, এবং লুকিয়ে লুকিয়েও করাটা উচিত না, বিকজ এটা আমাদের সিকিউরিটির ব্যাপার। তো এখান থেকেই যে ভিউটা দেখতে পাচ্ছ পুরো বরফের ভিউ, সো ন্যাশনাল সিকিউরিটি কখনোই হ্যাম্পার করা উচিত নয়, নিজের চোখে দেখো, এনজয় করো জায়গাটা, বাট প্লিজ ডোন্ট ফটোগ্রাফি, লুকিয়ে লুকিয়েও না। এই সাইডটা পুরোটাই ইন্ডিয়ান তিব্বত বর্ডার, আর যদিও চাইনিজরা কবজা করে রেখেছে। তো আমাদের টার্ন চলে এসেছে, 4 মিনিট পরে আমরা বেরোবো, তো পুরোটার এক্সপিরিয়েন্স এসে তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, এখানে এলেই প্রথমে পাসটা কালেক্ট করবে, যেটা আমাদের ভুল হয়ে গিয়েছিলো, এসেই প্রথমে পাসটা কালেক্ট করবে, তাহলে তাড়াতাড়ি এখানটা কভার করে বেরিয়ে যেতে পারবে। আর একটা জিনিস, এখানে কিন্তু সানগ্লাস মাস্ট, আইদার তোমরা বাড়ি থেকে নিয়ে আসো অথবা এখানে কিনতে পারো, নাহলে কিন্তু চোখ খারাপ হয়ে যেতে পারে। তো আমরা বুমলা পাস ঘুরে চলে এসেছি, ওখানে একজন আর্মি ছিলেন যিনি পুরো ব্যাপারটা ব্রিফ করলেন এবং আমাদেরকে গাইড করলেন। এখানে এলে তোমরা বুঝতে পারবে যে ইন্ডিয়ান আর্মি কতটা কষ্ট করে, রাত হোক দিন হোক বৃষ্টি হোক বর্ষা হোক গরম হোক, কিভাবে দাঁড়িয়ে আমাদেরকে প্রোটেক্ট করছে। ইটস আ প্রাউড মোমেন্ট টু বি হিয়ার,
পাশে দেখলাম চায়না আর্মি দাঁড়িয়ে আছে, প্রতি ঘন্টা প্রতি মিনিট কোনো না কোনো আর্মি ওখানে ডিউটি করছে। আর এত ঠান্ডা, সিরিয়াসলি বলছি কাঁপছিলাম জাস্ট ওখানে গিয়ে, এতটা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। সো ভালো, ভীষণ ভালো একটা ফিলিংস, কিন্তু শরীর খারাপ হয়ে যাচ্ছে, পুরো শ্বাসকষ্ট, ভমিটিং, একটা অনেকের খুবই হচ্ছে। সাজেশন দিয়ে দিই, তোমরা আসলে একটু কর্পূর নিয়ে আসবে, ছোট ছোট কর্পূর পাওয়া যায় ডিব্বাতে, নিতে ইজি হয়। হ্যাঁ, যখন শ্বাসকষ্ট হবে কর্পূরটা একটু শুকে নেবে, মেডিসিনসও আছে ডিসক্রিপশানে লিখে দেবো, বাট কর্পূরটা শুকে নিলে একটু ভালো ফিলিংস আসবে। তো ডেফিনেটলি বুমলা পাস এসো এবং দেখে বোঝো যে আর্মিরা কতটা কষ্ট করে আমাদের প্রোটেক্ট করে দেশটাকে। মাধুরী লেক, আস্তে আস্তে চারদিকটা ফগ হয়ে যাচ্ছে, আর দেওয়াল গুলো দেখো পুরো বরফের দেওয়াল মোটা মোটা। আঙ্কেল কেসা লাগা বুমলা পাস? এক্সপ্রেস করনে কা নাই হো রাহা হ্যায়, উতনা একদম বড়িয়া হ্যায়, টপ অফ দ্য ওয়ার্ল্ড ফিলিং আ রাহা হ্যায় মুঝে। ঠান্ড ভি ইতনা হ্যায়, পরেশানি ভি ইতনা হো রাহা হ্যায়, বাট দ্য প্লেস ইজ লাইক হেভেন অন আর্থ, সিরিয়াসলি রিয়েলি হেভেন অন আর্থ। আর ইন্ডিয়ান আর্মি কে লিয়ে জয় হিন্দ, ইন্ডিয়ান আর্মি কে লিয়ে জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। চারদিকে পুরো ফগে ঢেকে গেছে আর কোনো ভিউজ নেই গাইস, এটাই বাকি ছিল স্নোফল। জাস্ট রাস্তা যেতে যেতে হঠাৎ করে শুরু হয়ে গেল, জাস্ট দারুণ ফিলিংস, দারুণ ফিলিংস। মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাড়িতে যেতে যেতে এখান দিয়ে স্নোগুলো ঢুকছে, এই যে জ্যাকেটে ফ্যাকেটে পড়ছে, মানে আজকে আমার লাইফের একটা বেস্ট উইস পূর্ণ হয়ে গেল যে স্নোফল দেখবো। ও তো আগেই দেখেছিল দার্জিলিংয়ে, বাট আমার জাস্ট দারুণ লাগছে, দারুণ লাগছে। আমরা ফেমাস মাধুরী লেকে চলে এসেছি, এটাকে সাংগেতসার লেকও বলা হয়। আর মাধুরী লেক বলার কারণ হচ্ছে এখানে কয়লা মুভির শুটিং হয়েছিল। আর ওয়েদার কিরকম খারাপ দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে এতক্ষণ, আর এখানে ভালোই ঠান্ডা। এই হচ্ছে মাধুরী লেক, বৃষ্টিটা কেমন এসে গেল, নাহলে এখানে একটা একটু বেঞ্চ পাতা আছে, এখানে বসা যেত। লেকের এদিকটা এসেছি, এখানটা এখানটাও মনে হচ্ছে রেস্টুরেন্ট টাইপের, এখন বন্ধ কারণ টেবিল চেয়ার দেখতে পাচ্ছি ভিতরে। আর এই যে লেক, এখানে বোটিংও হয় নাকি? হ্যাঁ, এখানে বোটিংও হয় মনে হয়। আর এখানে একটা দোলনা ছিল, সেটা ভেঙে গেছে, বেশ সুন্দর। একটাই সাজেশন, মানে যারা বুমলা পাস যাবে, আমাদেরও আজকে 7:30 বেরোনোর কথা ছিল, আমরা রেডি হয়েছিলাম, আমাদের গাড়ি লেট হয়েছে, বা আমরা আরেকটা ফ্যামিলির সাথে ছিলাম, একটু লেট হয়ে গেছে, তো একটু তাড়াতাড়ি গেলে কী হবে, ওখানেও সুবিধা আবার এখানে ঘুরতেও সুবিধা। অনেক গাড়ি আমরা ফেরার সময় দেখলাম ওপর পর্যন্ত গেছে, কিন্তু বুমলা পাসে যাওয়ার সুযোগ পাইনি, একটার সময় নাকি বন্ধ হয়ে যায়। লেকের ঠিক পাশেই একটা ক্যাফেটেরিয়া আছে, ম্যাগি, মোমো, সমোসা, রাজমা চাওয়াল, ফ্রাই মোমো, সমস্ত কিছু পাওয়া যায়। ভেতরটা দেখো ঠিক এরকম অ্যাম্বিয়েন্স, ও ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে। এখানে এসে রাজমা চাওয়াল অর্ডার দিতে গিয়েছিলাম, কিন্তু রাজমা চাওয়াল শেষ হয়ে গেছে, তো উপরে একটা ড্রাইভার দাদা রেস্টুরেন্ট দেখিয়েছিলেন, তো এটা হচ্ছে হোটেল মাধুরী লেক। আমাদের দাদা বললেন, যে ড্রাইভার দাদা, যে এখানে খাবার ভালো পাওয়া যায়। আমরা এখানে প্লেন রাইস, ডাল আর আলু বড়াটা উচ্ছে মনে হচ্ছে সবজি অর্ডার দিয়েছি, জানি না এটা আমি খেতে পারবো কিনা। আর কিছু এখানে পাওয়া যাবে না, এখন অমলেট পাওয়া যাবে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর ওপর থেকে লেকটার ভিউটা বেশ সুন্দর লাগছে। আবার হালকা হালকা স্নোফল স্টার্ট হয়েছে, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, বাট আবার হচ্ছে এবং সামনে এনজয় করছে লোকজন দাঁড়িয়ে। দেখো ওর জ্যাকেট, ওর জ্যাকেটে পড়ছে, জ্যাকেটে পড়ছে ব্ল্যাকের ওপর, হালকা হালকা একদম হচ্ছে। ওখান থেকে আমরা হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার একটু লোকাল কিছু যদি সাইট সিং করা যায় সেটার জন্য একটু নিচে যাচ্ছি। এখানে তোমরা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি পাবে, এখানেই রয়েছে তাওয়াংয়ে। আর একটা হচ্ছে তিবেটিয়ান সেটেলমেন্ট মার্কেট বলে একটা আছে, যেখানে তোমরা অনেক শোপিস বা অনেক লোকাল জিনিসপত্র কিনতে পারবে, এবং অনেক স্ট্রিট ফুড রয়েছে লোকাল, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। যে মনেস্ট্রির কথা বললাম, এই যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ওই মনেস্ট্রি, লাইট জ্বলছে আর পিছন দিকে সানসেট হচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। ওয়াও, কি দারুণ দেখতে, আর কি সুন্দর করে সাজানো আছে। আচ্ছা আচ্ছা, সো প্রিন্স জি, ইয়ে আপকা ওয়ার্ল্ড কা সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি হ্যায়, এই মনেস্ট্রি কা নাম কি হ্যায়?
तवंग मनुष्य है। वैसे इसका ओरिजिनल नाम सर गंदन नमजे लाचे है। क्या गंदन नमजे लाचे सर? वाह, हम लोग नहीं कर सकते ये, बट बहुत सुंदर है। বিশাল বড় স্পেসিয়াস, একটা বিশাল বড় বুদ্ধের মূর্তি তোমরা হয়তো দেখতে পাচ্ছ। চারদিকটা পুরো শান্ত নিরিবিলি, চারদিকে গৌতম বুদ্ধের বিভিন্ন রকম ছবি এখানে আছে, ভীষণ পিসফুল একটা জায়গা। আর বুদ্ধার হাতে যে একটা ফ্ল্যাগ রয়েছে এবং একটা কৌটো টাইপের আছে, তাতে যদি কয়েন ফেলা হয়, মানে ফেলতে কেউ পারে, তো তার নাকি মনস্কামনা পূর্ণ হয়। তো আমাদের যে প্রিন্স আছে উনি বললেন, এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, তোমরা এসে কয়েন ফেলে নিজেদের মনে আমরা আমাদের ইচ্ছা হচ্ছে, বাট আজকে যেহেতু এখানে ফেস্টিভ্যাল চলছে, এনাদের প্রেয়ার চলছে, তো আজকে পসিবল না। মনেস্ট্রি থেকে তাওয়াং সিটির ভিউটা একবার দেখে নাও। ওইখানেই কোনো একটা পজিশনে আমাদের হোটেল, আর হোটেল থেকে যেটা আমরা দেখছিলাম মনেস্ট্রিটা, জাস্ট বিউটিফুল। মনেস্ট্রির ঠিক সামনে একটা মিউজিয়ামও আছে। মনেস্ট্রি যাওয়ার পথে এই ক্যাফেটা পড়লো, এটা দেখে বেশ ইমপ্রেসিভ লাগলো, ধর্মা কফি হাউস বলে, বেশ একটু মনেস্ট্রি স্টাইলের করা রয়েছে দেখতে। ক্যাফেটা বাইরে থেকে একবার দেখো, দারুণ দেখতে। এই হচ্ছে পুরো জায়গাটা, ক্যাফেটার ইন্টেরিয়র অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, এবং প্রাইসও দেখলাম মোটামুটি রিজনেবল রয়েছে, এবং অনেক কিছুই পাওয়া যায়। এদিকে দেখো এই সাইডটা, বুক সেলফ রয়েছে, ম্যাক্সিমাম বই দলাই লামার উপরই আছে, তাছাড়াও অন্যান্য আরও অনেক বই রয়েছে। বেশ ভালো, তোমরা এখানে এসে একটা বিকাল কিন্তু কাটাতে পারো। তো আমরা এই ক্যাফেতে অর্ডার দিয়েছি, ওর জন্য ক্যাপাচিনো, আর ওর জন্য লেমন টি, আর প্রিন্সের জন্য লেমন টি। তো এখন এই অ্যাম্বিয়েন্সে বসে একটু এনজয় করব। প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটা ভীষণ ভালো, বিশাল বড় বড় ক্যাফে দেব। হ্যাঁ, ক্যাফে থেকে বেরিয়ে আসার পরে আমরা এখন এসেছি আই লাভ তাওয়াং বলে যে ভিউ পয়েন্টে রয়েছে, এখানে বুদ্ধা মূর্তিও রয়েছে। প্রিন্সজি বললেন যে যখন বুদ্ধা ধ্যানে বসছিলেন আর কি, বসেছিলেন না খেয়ে না এ করে, তখন নাকি ওনার চেহারা এরকমই হয়ে গেছিল। আর ওপরে দেখো পঞ্চপাণ্ডব, এখানে পঞ্চপাণ্ডব আছে, মানে ওই যে বাজে কথা বলবে না, বাজে জিনিস দেখবে না, এই জিনিসটা যেটা হয় এটা পুরোটা আছে। এন্ড দিস ইজ আই লাভ তাওয়াং এন্ড উই আর লাভিং ইট, রাইট? হ্যাঁ। আর এখানে দেখো রুট দেওয়া আছে, কোন দিকে কি এদিকে গেলে ব্যাংকক, সিডনি, সবকিছুর এখানে একটা ডিরেকশন দেওয়া রয়েছে। ওই মনেস্ট্রিতে আমরা গিয়েছিলাম, এখানে দেখো একটা বোর্ড করে দেওয়া আছে, টুরিস্ট ইন্টারেস্ট প্লেসেস অফ তাওয়াং ডিস্ট্রিক্ট। তো বিভিন্ন জায়গার নাম লেখা আছে এবং ডিস্টেন্স দেওয়া রয়েছে, তোমরা যারা বেশি দিনের জন্য আসবে তোমরা এগুলো কিন্তু কভার করতে পারো। আই লাভ তাওয়াংয়ের একদম সামনেই কিন্তু এত বড় বিশাল আকার একটা বুদ্ধা স্ট্যাচু রয়েছে, যেটা এখন কালারের কাজ চলছে, লাইট ওই জন্য দেওয়া নেই। তাওয়াং মার্কেটে ঢুকেছি, এখানে একটা ফেমাস ক্যাফে রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সেখানেই যাচ্ছি। অনেকটা বন্ধ হয়ে গেছে যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছে, এখানে 7:30টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়। ড্রাগন রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়ে আছি আমরা, এখন যাবো। কিন্তু এখানে আরও দুটো ফেমাস রেস্টুরেন্ট আছে, প্রিন্সজি বলবেন। ये नेहरू मार्केट में पड़ेगा, यहाँ से एक मॉन वैली है, मॉन वैली, हाँ मॉन वैली, अच्छा, और एक होगा आपको वुडलैंड होगा, वुडलैंड, वुडलैंड, वो दोनों अच्छा, ये तीनों अच्छा रेस्टोरेंट, ये तीनों यहाँ पे सबसे अच्छा है। এটা হচ্ছে ড্রাগন রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা। এখন যেহেতু অনেকটা সন্ধে বা রাত হয়ে গেছে বলতে পারো এখানের জন্য, তো ফাঁকাই রয়েছে। এখানে কিন্তু ব্যালকনিও রয়েছে এবং এখানেও সিটিং এরিয়া আছে, এখানে তোমরা বসে তোমাদের স্ন্যাক্স বা ডিনার যা কিছু এনজয় করতে পারবে। এটা হচ্ছে পুরো রোড সাইড, এখানে লোকাল ফ্লেভারসও অনেকগুলো পাওয়া যায়, কিন্তু ওগুলো মেন কোর্স। আমরা যেহেতু স্ন্যাক্সের জন্য এসেছি, আমরা এনারই সাজেস্ট করলেন যে চিকেন উইংসটা নাকি এখানে ভালো পপুলার, তো ওটাই আমরা ট্রাই করে দেখবো এবং বলবো কেমন। আমাদের চিকেন উইংস চলে এসেছে, এটা ফ্রাইড টাইপের দেখতে লাগছে, ড্রাই ড্রাই, চার পিস আছে, আর দাম হচ্ছে 250। এই যে চাটনি, ভেবেছিলাম গোটা ট্রিপের মধ্যে চিকেন খাবো না, বাট স্ন্যাক্সে খেয়ে নিলাম, প্রচণ্ড স্পাইসি ছিল স্পেশালি চাটনিটা, আর এখানের যে টেস্টটা এটা একটু অন্যরকম, মানে আলাদা। তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখানে মার্কেট রয়েছে, তো এখানে একটা গিফট কর্নার রয়েছে, তোমরা যদি গিফট কিনতে চাও বা সুভেনিয়ার কিনতে চাও এখান থেকে কিনতে পারবে। এখানে তো প্রচুর রকমের প্রচুর জিনিসপত্র রয়েছে, একটু প্রাইসটা হাই যেটা আমরা জানলাম, তো আমরা কিছু নিলাম না। এখানে কিন্তু এই মার্কেটে তোমরা চাইলে ফাস্ট ফুড, স্ট্রিট ফুড পেতে পারো, যে একটা দোকান দেখতে পাচ্ছি এখনো খোলা রয়েছে। যেখান থেকে ব্লগটা শুরু করেছিলাম সেখানেই আজকে ব্লগটা শেষ করব। তোমরা দেখলে যে আজকে আমরা বুমলা পাস, মাধুরী লেক সমস্ত কিছু করেও তাওয়াং এর সাইট সিং করলাম,
এবং আরও কী কী এক্সট্রা তোমরা করতে পারো সেগুলো কিছু কিছু বলে দিলাম, তো তোমরা আরও এক্সট্রা এক দুদিন এখানে স্টে করতে পারো। আর এই হোটেলটাতে আমরা বেশ স্যাটিসফাই, হোটেলটা স্টে করে এখানকার স্টাফ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ভালো লেগেছে এবং বাজেট ফ্রেন্ডলিও বলতে পারো। আর আরেকটা প্লাস পয়েন্ট, এখানে যদি লোকাল সাইট সিইং করে হোটেলে থেকে, এখানকার কিন্তু যে কোনো স্টাফ তোমাদের সাথে যাবে, গাইড করে দেবে, তো সেটা একটা ভালো পয়েন্ট। ওভারঅল ভালো, তাওয়াং আমাদের দারুণ গেল সিরিয়াসলি। যে কোনো যদি কিছু কোয়েরি থাকে আমাদের অবশ্যই কমেন্ট বা পার্সোনালি মেসেজ করতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আই হোপ তাওয়াংয়ে আজকে আমাদের লাস্ট নাইট ছিল অ্যাকচুয়ালি। আই হোপ গত দুটো ব্লগ খুব ভালো লেগেছে। আজকের ব্লগটা আর বাড়াবো না, এবার আমরা ডিনার করে শুবো, ওই ভাত ডাল তরকারি আর কি, ঠিক আছে, তাই আর দেখাচ্ছি না। সো যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশন অন করে দিও, আর দেখতে থাকো অরুণাচল প্রদেশ ব্লগস। গুড নাইট, গুড নাইট।